চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের আওতাধীন কক্সবাজারের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এনামুল হকের নির্দেশে শাপলাপুর বিট কর্মকর্তা নুর আলম নাহিদুর নেতৃত্বে বিডুল স্টাফ সহ বনার ফার দহল করি সরকারি জায়গার গড় তৈরির চেষ্টা করার সময় তৈরি গড় গুড়ি গুড়ি দিয়ে বন কর্মী হলে নভেম্বরের 27 তারিখ সোমবার সকাল 11টার দিকে অভিযান চালায় মহেশখাল উপজেলার শাপলাপুর বিডোর আওতাধীন জ্যামঘাট ফারেলাহাত অভিযান চালায় এই গড় বাঙ্গি গুড়ি গুড়ি দেওয়া। এ বিষয়ে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এনামুল হকে হই গতকাল আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার লোকজন আমরা করবার সঙ্গে বিট অফিসার সহ স্টাফ সহ ওখানে আমরা ইয়ে নেই পদক্ষেপ নেই এবং ওটা যে আমাদের বনের জায়গায় ঘর উঠাচ্ছিল এই পর্যায়ে আমরা তাদেরকে ওই ঘরটা ভেঙে দিয়েছি এবং তাদেরকে বলছি এইভাবে যাতে অবৈধভাবে কোনো জবরদখল না হয় সেভাবে আমরা সচেষ্ট আছি এবং আমরা অবৈধভাবে কোনো ঘর বাড়ি করতে দেবো না ইনশাল্লাহ। একদম সম্পূর্ণটা ভেঙে দেবে একদম সরাসরি সি প্লাস চট্টগ্রাম।